عندهم ونفيخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون أجمت عليكم يا معشر الجن والإنس ربطاً ربطاً محلاً محلاً نشراً نشراً محشراً محشراً بحق سليمان پیغمبر ابن داود علیہ الصلوۃ والسلام حدیث شاہ یا کہارو یا دہارو یا مائتو یا نیدہ یا شپانا یا کپانا سنتا کنتا سنتو یا کا سنتا آنے ایم باشت ان فرقنا البرقنا وان فرقنا البرقنا یا جانو جفنو یا کفہو یا کونہ جنیفتو یا موشم یا لزویرا یا اسجا شب یا بیبد بھکو یا کزین یا عبدہو یا علیم مرشد مدد فرما یا آمو فاہا ہو یا اج اکا یا بجمورے یا تن آمے یا او یا محمد یا منیراز یا محیدہ یا علیم مرشد یا کنستعید یا کنستعید یا کنستعید یا کہارو جلبن شدید انت اللذی لا یوتک انتقامانو یا کہارو ہمیں ہمار مہان مرشید قبلہ کعبہ بنگلہ ربدہو کلندر بابا جہانگیر با ایمان السوریشوری مہا پوتر قدم مبارکے لکھ کوٹی بھکتی و چمن رکھے আমার গুরু মায়ের পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আউলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসের তাবরিজ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরি আল সুরেশ্বরী অফিয়ানহুর পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং আলে জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদের বংশধরের পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে এবং আমি আমার মুর্শিদের দয়া ভিক্ষা কামনা করে কিছু বলতে শুরু করলাম। বাবা জানের পবিত্র বই মোবারক মারেফতের গোপন কথা এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটি উল্লেখ করেছে। وَمَا أَرْسَلْنَا إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِبَيَّنَا لَهُمْ আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক জাতি নিজস্ব ভাষা আমি রসুল প্রেরণ করছি ওই জাতিকে আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা জাতিতে ওই জাতির ভাষায় প্রত্যেক জাতির স্বভাষায় আল্লাহ রসুল প্রেরণ করছে আল্লাহ নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। তাহলে পৃথিবীতে যত জাতি আছে মানুষের মধ্যে অনেক জাত আছে অনেক ভাষা আছে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী প্রত্যেক জাতিতে আল্লাহ পাক তার রসুল প্রেরণ করছে এই নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় এখানে কিন্তু নবী শব্দটা উল্লেখ করা হয় নাই, এখানে উল্লেখ করা হয়েছে রসুল শব্দটা, কারণ রসুল বহমান রসুল চলমান রসুলের দরজা বন্ধ হয় নাই, কারণ খাতামান রসুল এই শব্দটা সারা কোরআনের এক জায়গায়ও নাই, কিন্তু নবীর দরজা বন্ধ নবী দরজা বন্ধ হয়েছে এটার কথা কোরআনে আছে, খাতামান নবী শব্দটা আছে,
যে খাতামান নবী শব্দটা কোরআনে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এই খাতামান নবী শব্দটা কোরআনে আছে যে নবীর দরজা বন্ধ কিন্তু রসুলের দরজা বন্ধ হয় নাই। এখন হালে অনেক মানুষ যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, তারা এখন একটা কমন একটা কথা বলে, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুল এই দুজন এক না, আলাদা। এবং আমরা যে মসজিদগুলার মধ্যে মসজিদের এক পাশে আল্লাহ লেখা রাখি, আরেক পাশে মোহাম্মদ যে শব্দটা আমরা লেখা রাখি, এই শব্দটা বরাবর হইতে পারবে না, আল্লাহ শব্দের থেকে একটু নিচে।